সম্মানিত দর্শক শ্রোতা সোসাইটি ফর লার্নিং এন্ড অ্যানালাইসিস বিভিন্ন গবেষণা ধর্মী বিষয়ে সেমিনার আয়োজন করে থাকে এবং যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল মহান ব্যক্তি পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছেন পৃথিবীতে ইসলামের খেদবোধ করেছেন আমরা সেই মহান মানুষগুলোকে নিয়ে আলোচনা করে থাকি এবং ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা নির্ধারণ করেছি ইসলামের এবং পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ ইসলামিক বিশেষজ্ঞ অন্যতম শ্রেষ্ঠ স্কলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম একজন ইসলামিক স্কলার এবং তাবি ছিলেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহের অবদান ইসলামের সর্বজনীন ব্যাখ্যায় এ বিষয়ে শীর্ষক অনলাইন সেমিনারে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদমি হাফিজ আমি এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের সাথে

আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবার জন্য নির্ধারণ করেছি এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা দেশ বিদেশ থেকে জাতীয় আন্তর্জাতিক ভাবে যারা স্কলার আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আজকে আমাদের সাথে রয়েছে প্রথম ভারত হিসাবে মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক দিনে শিক্ষা প্রতিষ্ঠান সারসিনা দারসন্ন কামিল মাদসাহ সম্মানিত প্রধান মহাদিস মোহাম্মদ সিরাজ মনির তহিদ হাফিজ আমি মুহতারামকে আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আলোচক হিসাবে সম্পৃক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মারুফ হাফিজ আমাদের সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন আহল হুসন্না মিডিয়ার সম্মানিত পরিচালক আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আইনুল হুদা হাফিজ আমি মাওলানা মোহাম্মদ আইনুল হুদা হাফিজ আহ্লাহকে আজকে সেমিনারে স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট সোসাইটি ফর লার্নিং এর সম্মানিত সদস্য সচিব ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান স্যার আমি ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান স্যারকে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আলুসুল্লা মিডিয়ার সম্মানিত পরিচালক আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আইনুল্লাহ হাফিজুল্লাকে আমি এই পর্যায়ে মাওলানা মোহাম্মদ আইনুল্লাহ হাফিজ আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরাহামদুল্লাহামদুল্লি আহমদ শাহাকি রিম শুকরুল্লা হে শুক্র সহাবি রিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া সোসাইটি ফর লার্নিং এন্ড অ্যানালিসিস এর উদ্যোগে আজকের অনলাইন সেমিনার ইসলামের সর্বজনীন ব্যাখ্যা ইমাম আবু রহেমা রাহিমাহুল্লাহর অবদান। সব যোগ্য মানুষদের সাথে আমি একজন যোগ্য এখানে আছেন আমার বড় ভাই সভাপতি আজকের অনুষ্ঠানের ডক্টর মাওলানা একে মাহবুবুর রহমান সাহেব এবং আজকের প্রধান অতিথি মৌলানা উবৈর রহমান খান নদী সাহেব এবং আমার আরেকজন আহ প্রিয় মুখ ডক্টর মৌলানা আবদুল্লাহ মারুফ সাহেব আজকের প্রাবন্ধিক মৌলানা মোহাম্মদ সিরাজু মুন তাহিদ কয় আমি শুরু করতে চাই আহ দুটি লাইন দিয়ে আরবিক দুটি লাইন আমার লেখা আমি একটা কিতাব লিখছি আদিল্লা তুল হানিতে اشرت مقدمة ابو هنيفة رحمه الله شنبورجيكس وراتونة ااتي. امي عند اشرت تتسال العلم الجهل و في الفتن العقل ساد في الارض الظلم وغاب من النخبة الحلم غلب العلم الجهل و في الفتن العقل

إذا أبو حنيفة رحمة الله تعالى عليه الفقه الافتراضي والفقه التقديري باروك وكوكو بولتشن برتمان شموين فقه التوقع إذن نعم ببنو كتاب البري بشر مضي بواجه الفقه الافتراضي في مدرسة الإمام أبي حنيفة رحمه الله تعالى شطو شطو بصور جبوت جاءت إلى أبو حنيفة رعيم আলহামদুলিল্লাহ আজ তা প্রশংসায় পরিণত হয়েছে আবু হানিফার ইমাম আবু হানিফার করেছেন বিভিন্ন কিতাবের মধ্যে তারাই এখন বলছেন এটা হচ্ছে ওয়াজিব আমরা ডকুমেন্ট দেখব বরং ইমাম আবু হানিফার আহমার ওই আয়ব নিয়ে এখন থিসিস হচ্ছে ডক্টরেট হচ্ছে ইমাম আবু হানিফা রাহেমার ওই আইবের নাম আল ফেকুল ইফতারি আল ফেকুল তাকদেরি বা ফেকুল তাবাক যা আমার আজকের আলোচ্য বিষয় প্রথমে বলে রাখি এবং আজকের সম্মানিত প্রাবন্ধিক সাহেব তিনিও কিছু টাচ করেছেন ফেকে হানাফি শুধুমাত্র এক ব্যক্তি বিশেষের ইলমের নাম নয় ফেকে হানাফি হচ্ছে ফেকু মাদারসাদি আবি হানিফা দ্বিতীয় শতকের শুরুর দিকে আমার জানা নেই ইমাম আবু হানিভার রহমার ওই মাদ্রাসা শুধু একটি মাদ্রাসাই ছিল না ছিল একটি উন্নত মানের রিসার্চ সেন্টার যেখানে জীবন কনিষ্ঠ প্রায় সব বিষয়ে বিভিন্ন সায়েন্সে বিশেষজ্ঞ ইমামদেরকে নিয়ে রিসার্চ দিনের পর পর দিন মাসের মাস বছরের পর বছর ইমাম প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয় বা রিসার্চ সেন্টারটি দিন ও মানব জাতির খেদমত করেছে একাদারে তিরিশ বছর চল্লিশ জন বিশেষজ্ঞ ইমামের সমন্বয়ে চলতো গবেষণা ত্রিশ বছর সপ্তাহের প্রতিদিন এই ত্রিশ বছরে গবেষণা হয়েছে সর্বনিম্ন বিরাশি হাজার এবং সর্বোচ্চ বারো লক্ষুহা ইসলাম এই কিতাবের মধ্যে কথা আছে সর্বনিম্ন বিরাশি হাজার সর্বোচ্চ বারো লক্ষ মাস আলার গবেষণা হয়েছে ত্রিশ বছরে ইমাম আবু হানি বা আলাইহিদ ওই রিসার্চ সেন্টারে বিরাশি হাজার থেকে বারো লক্ষ মাস আল এবং আলফেখুল তাকদির যা আজ প্রায় সকল মুসলমানের গর্বের বিষয় হিসাবে বিবেচিত হচ্ছে প্রায় সব দেশে বর্তমান খুন সৌদি আরবিয়াতেই তারাই বলছেন এই এলিম লালন করা ওয়াজিব

সমাধান প্রস্তুত রাখা। সমাধানি করতে পারে বিবেচনা করে সমাধান প্রস্তুত রাখা ইমাম আবু হানিফা প্রতিষ্ঠাতা। যার মধ্যে ইফতরাদি হচ্ছে একটি শাখা ইমাম আবু হানিফার বিরুদ্ধে বহু সমালোচনা হয়েছে শত শত বছর যাবত এখন অবশ্য বলা বলি শুরু হয়েছে এই ধরনের রিসার্চ করা ওয়াজিব

মুসলিম ফোর্টি সিক্স ত্রিমিজি ফর্টি থ্রি টুয়েলভ হেলিয়া আবুন ওয়াহিম সেভেনটি নাইন এইটিন আহনাফ কে আহলুর রায় মূলত এই কারণে বলা হয় না যে তারা কোরান সন্নার উপরে কিয়াস কে প্রাধান্য দিতেন এটা একটা ফেক নিউজ এই কথাটা বহু কিতাবে উল্লেখ করা আছে কিন্তু এই নিউজ ফেক নিউজ আহনাফকে আহলুর রায় মূলত এই কারণে বলা হয় না যে তারা কোরআন সন্ন্যার উপরে কেয়াসকে প্রাধান্য দিতে এটা আমার স্টাডি ব্যক্তিগত আহলুর রায় এই কারণে বলা হতো যে তারা ফেকে ইফতারি বা ফেকে তাকদিরই নিয়ে গবেষণা করতেন যা অন্য মাদ্রাসায় মাদ্রাসা তো আহলুল হাদিস ফিমাকাউল হেজাজ অন্য মাদ্রাসায় এই ফেকে ইফতারি বা ফেকে তাকদিরিকে আইব মনে করা হতো ওই সময়ের মাদ্রাসায় আহ হাদিস হানাবিদেরকে নামই দিয়েছিলেন আল আর নামই দেয়া হয়েছিল আল আর কারণ তারা বেশি বেশি আর আইতা আর আইতা তারা বলতে এখন আমরা শুরু করি আহ এটা দেখতে পারি এটা হচ্ছে আল মজাল্লাতুল বাইয়ান আদাদ টু সেভেন্টি ওয়ান এখানে একটা আর্টিকল আছে লিখেছেন বা হিসু একাডেমি সৌদি আহমেদ আলী المؤال مريع دعوة إلى إحياء علم الفقه الافتراضي إحياء علم الفقه الافتراضي في اهتمام المؤسسات الشرعية والجامعات ومراكز البحوث والدراسات والمجامع الفقهية واجب يجب العمل على تحقيقه مع ازدياد الحاجة إليه سبحان الله إذن السعودي ডক্টর তিনি বলছেন যেটা ওয়াজিব ফিকহ ইফতরাদি এটাকে লালন করা এটাকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে ওয়াজিব কারণ এটা যুগের চাহিদা বিস্তারিত প্রবন্ধ এখানে আছে আমার সময়ের দিকে মানে খেয়াল রাখতে হচ্ছে আমি পুরা পড়ব না আর একটা প্রবন্ধ দেখতে পারে এটা হচ্ছে সহিহাতুন নাদওয়াতে সংখ্যা হচ্ছে 993 এটার আর্টিকেলের টাইটেল হচ্ছে লা তাকতুলুল ফিকহ ইফতরাদি ইব্রাহিম ইবনে আওদা আশ 2010 ديسمبر 18 أن الفقه الافتراضي يعني أن يفترض الفقهاء مسائل لم تقع فعلا ويقومون بتحليلها وتنظيمها حتى لا يحتارون في أمرها إن حصلت فعلا وهناك الكثير من المسائل التي عالجها الفقه الافتراضي قبل عديد السنوات ووقعت فعلا في عصرنا الحاضر كمسألة تحويل الجنس وتنقيح الصناعي ونقل الأعضاء البشرية وهي مسائل ما زالت تدور في فلك التأييد والمعارضة في وقتنا الحاضر فقه افتراضي جاء قوتني ببنشة دقورت باري اتاكي قبشنا قوري شمدن دواتا ضروري اي كاروني جهن قوت بيه تهون جنو بول نا نهوي. جنو থিসিস হচ্ছে এই দেখুন একটা কিতাব আলফেকুল ইফতিরাদি ফি মাদ্রাসাত আবি হানিফা ডক্টর ওমর নিহাদ আল মুসলি আমেরিকান ইউনিভার্সিটি প্রফেসর তিনি ইরাকি Mosul শহরের তিনি তার আরো কিতাবও আছে এটা থিসিস হয়েছে আরেকটা কিতাব আছে আহকা নাফদ ফিল ফিকহ الاسلامি আমরা এই কিতাবটা দেখি মানন আল কাত্তানের مشهور কিতাব তারীখুত তাশঈর الاسلامি التشريع والفقه في 291 مميزات مدرسة أهل الرأي أهل الرأي من أحناف هنا بستريتو شندر على تصونا كثرة تفريعهم من أبو حنيفة مدرسة بوششت قلقي كثرة تفريعهم الفروع لكثرة ما يعرض لهم من الحوادث جتشتو بريماني ببنو شخاب رو شخاب

আল আরাআইতিয়ুন নাম দা হয়েছিল কারণ Hanafi মধ্যে শুধু আর আরাআইতা একটা মাসআলা আসলে এর পরবর্তীতে আরো যত মাসআলা হতে পারে রিলেটেড সব প্রশ্ন আসতে এবং জবাব দেওয়া হতো। ওয়াতামায়া জামানহুম বিল ফিকহ ইফতিরাদি। ইমাম আবু আহমদুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে এখানে আমরা সুন্দর করে দিয়েছি ওই মানাল কিতাব থেকে আর একটা किताब আমরা দিচ্ছি তারিখুত তাশর ইসলামি شيخ محمد الخضري مصري مدرس التاريخ الاسلامي بالجامعات المصريه 273 تفريع المسائل توسع الفقهاء في وضع المسائل واستنباط احكامها وكان القدح المعلى قدح بكسر القاف وكان القدح المعلى اي الحظ الاوفر في ذلك لاهل العراق اهل العراق من حنافرا جدست بريمانيا أن لم يتجمع প্রয়োজন ছিল মুসলমান مسلمان এই أي পূরণ করেছেন أهل العراق هنا أبا قهي کرام اعتمدوا كثيرا على قوة التخيل بأدى ذلك بهم إلى أن أخرجوا للناس ألوبا من المسائل منها ما يمكن وجوده ومنها ما تنقض الأجيال ولا يحس الإنسان بوجوده এই পরিমাণ মাস আলার গবেষণা তারা করেছেন অনেক মাস আলা ভবিষ্যতে আসবে কেউ কল্পনা করতে পারতেছে কিন্তু অনেক মাস আলা এখনো কেউ কল্পনাও করতে পারেনি এখনো কারোর মধ্যে আসেনি কিন্তু আহনাফরা সেই মাস সমাধান দিয়ে গিয়েছেন কে বলতেছেন শেখ মুহাম্মদ আল খোধারি অমিন হাউদি আজিয়াল আয়ুহি বুঝু দিদি এখানে এটা বড় করে দেওয়া হয়েছে هذا هو الفكر السامي في <applause> تاريخ الفقه الإسلامي إحداث أبي حنيفة للفقه التقديري وكان رائد هذه المدرسة الإمام أبي حنيفة أما أبو حنيفة فهو الذي تجرد لفرض المسائل وتقدير وقوعها وفرع أحكامها قالوا إنه وضع ستين ألف مسألة وقيل ثلاثمائة ألف مسألة أبو حنيفة رحمة الله تعالى على الدنيا كبوة بي أي شهاكي بروتشتاي تيني في خلف تراضي ابن دار شمادان ودي جيتسن ابن ديني بودسن جه شربون ابنه هو بقالو إنه وضع ستين ألف مسألة كيو بولتسن جه في خلف تراضي ثم أبو حنيفة مدرسة شات هزار وقيل ثلاثمائة ألف مسألة أمره إيفي خليفة تراثي بوديكي وجايب أبو حنيفة ثك أبو حنيفة رحمة الله تعالى عليه تنين كتاب ديكي آه تاريخ مدينة السلام تاريخ بغداد آه المجلد الخامس عشر 477 and 460 آه 478 477 478 المجلد آه الخامس عشر এটা দেখি আমরা বড় করে এটাই তারিখ বাগদাদ دخل قطاده الكوفه ونزل في دار ابي برده امام قطاده হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন উস্তাদ একদিন তিনি যেখানে ছিলেন কুফাতে আসার পরে তার ওই বাসস্থানে অনেক মানুষ জমা হন আবু হানিফাও ছিলেন সেখানে প্রশ্ন উত্তর হবে তখন ইমাম কাতাদা বললেন فقال قطاده والله الذي لا اله الا هو ما يسألني اليوم أحد عن الحلال والحرام إلا أجبته، اللذات الخصم أما كي على فقام إليه أبو حنيفة، أبو حنيفة ذا يقلل، بولن يا أبا الخطاب ما تقول في رجل غاب عن أهله أعواماً فظنت امرأته أن زوجها مات فتزوجت ثم رجع زوجها الأول ما تقول في صداقها؟ أبو الخطاب قتاده একজন মানুষ অনুপস্থিত ছিল দূরে কোথাও চলে গিয়েছিল তার ফ্যামিলি কে রেখে বহু কয়েক বছর গত হয়ে গিয়েছে ফিরে আসেনি তার স্ত্রী মনে করেছেন যে তিনি মারা গিয়েছে স্বামী মারা গিয়েছেন তার স্ত্রী অন্য জায়গায় তার বিয়ে হয়ে গিয়েছে এরপরে তার প্রথম স্বামী ফিরে এসেছেন কি হবে এরপরে কথাটা বলেন ওয়াই হ্যাক আওয়াকাত হ্যাঁ হিলমাস এলা আবু হানিফা এই মাসালা এটা কি এই ঘটনা কি ঘটেছে আবু হানিফা বলতেছেন লা এটা গটে নাই তখন কাদাদা বলছেন ফালিমা তাসআলুনি আম্মা লাম ইয়াকা আবু হানিফা যা গটেনি তা কেন প্রশ্ন করছো তুমি আমাকে তখন আবু হানিফার জবাব দেখুন আরে কালার দাওয়াত ইন্না নাস্তাইদু লিল বালাই ক্বাবলা নুজুলি। فاذا ما وقع عرفنا الدخول فيه والخروج منه ইমাম امر مصيبه اشر আগে প্রস্তুতি নেই

ولنتقال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك اني كه فتهن قد ادا بولن هذا اسف بن برخيا آه ابن سمعيا كاتب سليمان بن داوود جتني وتن اسف بن برخيا جا جني اسم اعظم جنتن جني سليمان علي راني بالكثير سنه سنيه شتلن ابو حنيفه بولتن هل كان يعرف الاسم سليمان جه قد امام قتاده اني اسف دني

تخون إمام قتادة والله لا أحدثكم بشيء من التفسير سلوني عن اختلف فيه العلماء أم يا التفسير شمبر كيسو بولبنا علماء كرام الاختلافات شمبر كيسو بولبنا أبار أبو حنفة يا أبو الخطاب أمؤمن أنت يا أبو الخطاب أبني كي دار إمام أبو حنفة ما أبني من دار تخون إبراهيم والذي أن يغفر যে আমি আশা করি আল্লাহ বুড়া আলাম কেমন আমাকে মাফ করে দিবেন আবু হানিফা বলেন ইমাম কেন আমি থামুন মা হলেন উল্তাক ইব্রাহিম আপনি তো আসলে ওই কথা বলেছেন যেমন ইব্রাহিম বলেছিলেন আল্লাহর কালামের আহ কয়া আলা আলাম টু মিন কয়ালা বা আপনি কি ওই বালা বলেছেন তখন কামা কতায়া দে মুখ দেবেন না রাবা হালাফা আল্লাহ ই হাদ্দি এখন এংস আমাদের আলোচনা না আমি পুরাটা বললাম রাবাটা ইমাম আবু হানিফা জবাব দিলেন ইন্না নাস্তাঈদু লিল বালাই ক্বাবলা নুযুলি ফা ইযা মা বাকা আরাফনা আদখুল ফীহি ওয়াল খুরুজ মিনহু আমরা শত শত বছর যাবত আমরাই Hanafiরাই আমরা কিন্তু আমাদের অতীতকে ফিক্স করতে ব্যস্ত আমাদের অতীতে যা হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা ব্যস্ত আর ইমাম আবু হানিফা 80 হিজরি বা 70 হিজরিতে জন্ম তিনি ভবিষ্যতে আমরা যেখানে বিপদে পড়তে পারি সর্বনিম্ন 60000 সর্বোচ্চ তিন লক্ষ মাসালার সমাধান দিয়ে গিয়েছেন কত দূর তিনি দেখতেন আবু হানিবা রহমতুল্লাহ আলহি আর আমরা এখনো আমাদের অতীত ফিক্স করতে আমরা ব্যস্ত হয়ে পড়ছি বিষয়ে আমি সময় লম্বা করতে চাই না আমরা আমরা কোন দিকে আরিমাম আবু বা কোন দিকে আমরা পিছন দিকে যাচ্ছি আর ইমাম আবু হানিবার সামনের দিকে কত সামনে এখন পর্যন্ত দেড় হাজার বছর পরেও এই জাতি এখনো ইমাম আবু হানিবার কাছে বুঝতে পারেনি যিনি তিন লッコ مساله ইফতিরাদি مسالهর সমাধান দিয়ে গেছেন মাত্র 30 বছরে আসেন আমরা আলফিক ইফতিরাদি এটা ডক্টর ফাহেদ আব্দুল্লাহ আল মুজাইনি সৌদি এক্সাম ডক্টর তিনির বাইকে এখানে দিয়েছেন আমি বলে বলেছি এখানে পড়তেছেন এখানে দেখতে পারেন আমরা ওনার একটা মন্তব্য দেখব এই সব এটা উনি হচ্ছেন ডক্টর আল মুজাইনি তিনি আল مدينه সহিফা আল مدينه مدينه শরীফ পাবলিশ হয় এই পত্রিকাতে একটা শক্কাত দিয়েছিলেন তিনি বলেন আল ফাকিহুল মুতামাসসিকু বিখিয়ার ফিকহি ওয়াহিদ আছরু উরদাতান লিল খাতা জেই ফাকিহ কোনো সমস্যার সমাধানে একটা সমাধান নিয়ে বসে আছেন উনার কাছে আর একাধিক সমাধানের আর কোনো চিন্তা নাই তিনি সবথেকে বেশি বিপদে পড়ার সম্ভাবনা এরপরে ওনার আলোচনা এখানে আছে এটা পড়ার পরে এই যেগুলোটা পড়ার পরে আমার মনে যেটা এসেছিল সিলেটি ভাষায় যেটাকে আমরা বলি যে ওরে ফুত আইলাই এলে মার উপরে অতিন চড়াইয়া আইলা বাবা তুমি আসলা এর সব কিছু পরে তুমি আসলা কিন্তু আগে তো আসো নাই এখন সতীন তোমার বাবা আরেক বিয়ে করেছেন মায়ের উপরে আরেক সতীন আসছে এরপরে তুমি আসলা এত শত শত বছর এত সমালোচনা ইমাম আবু হানিফা আর এখন কি বলতেছেন আল ফাকিহুল মুত আল ফাকিহুল মুতামাসসিকু বিখিয়ারিন ফিকহিন ওয়াহিদ আকসার উদতা লিল খাতা যে ফকিহের কাছে একটা সমাধান আছে তিনি সবচেয়ে সবথেকে বেশি মুসিবতে পড়ার সম্ভাবনা আর যার কাছে একাধিক সমাধান আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তা চিন্তা করুন যে ইমাম আবু হানিফা ওই 80 হিজরি হোক আর 70 হিজরি হোক জন্ম নিয়া মাত্র 30 বছরের প্রতিষ্ঠানে 60000 হোক আর 3 লক্ষ হোক 60000 থেকে 3 লক্ষ ইফতরাদি মাসআলা যা ভবিষ্যতে করতে পারে এর সমাধান দিয়ে গিয়েছেন 1500 বছরে এই উম্মত এখনো ইমাম আবু হানিফা দ্বারা কাছে যেতে পারে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তার আলাইহির উপরে একটা অভিযোগ আছে যেটা এখনো মানুষ বলেন যে উনি ওই কেয়াস করেন শুধু ওনার কেয়াস দিয়া যুক্তি দিয়া চলেন ভুল কোথায় এটা ভুল তত্ত্ব ইমাম আবু হানিফ আর কেয়াসের চলেন না ইমাম আবু হানিফ আর কেয়াস দফন করেছেন ইমাম আবু হানিফ আর মাসালা হলো যদি কেয়াসের মোকাবেলায় জয়ীফ হাদিস হয় তাইলে সেটা দলিল হবে এই কারণে নামাজে যে উচ্চ হাসলে অজু যায় এই হাদিস হয় না

যারা এখন বলতেছেন তারাই এক বের করেছেন আমি তাদের আর্টিকেল থেকে নিয়ে এসেছি এটা ইমাম আবহানি বার দলি হাদিসটা আমরা দেখতে পারি হাদিস আছে দুইটা হাদিস আছে একটা হাদিস হাইনের মধ্যে আছে এই হাদিস থেকে ক্লিয়ার হয়ে যায় যে এই যে আর আইতা আর আইতা আবু হানিফার আই বদনাম যা হয়েছিল এটা যদি বদনাম হয় তাহলে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বদনাম হাদিস আমরা দেখতে পারি হাইনের মধ্যে আছে একদাত থেকে وكان ممن شهد بدرا مع رسول الله أخبره أنه قال لرسول الله صلى الله عليه وسلم أرأيت إن لقيت رجلا من الكفار فاقتتلنا فضرب إحدى يدي بالسيف فقطعها ثم لاذ مني بشجرة فقال أسلمت لله أقتله يا رسول الله بعد أن قالها فقال رسول الله لا تقتله فقال يا رسول الله إنه قطع إحدى يدي ثم قال ذلك بعدما قطعها فقال رسول الله صلى الله عليه وآله وسلم لا تقتله فإن قتلته فإنه بمنزلتك قبل أن تقتله وإنك بمنزلتي قبل أن يقول كلمته التي قال قدر جد جدان مقداد بن اندي رضي الله عنه تبعوني رسول الله صلى الله عليه وآله وسلم كبولن اے رسول صلى الله عليه وآله وسلم اما کے بولون کنو کافر شنگ امار جو دی شکت এবং আমি যদি তার সঙ্গে লড়াই করি আর সে যদি তলোয়ারের আঘাতে আমার হাত কেটে ফেলে এবং তারপর আমার থেকে বাঁচার জন্য আড়ালে গিয়ে বলে আমি উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম বলার পরেও কি আমি তাকে হত্যা করব তখন রসুর সাল আলহিউ আলু বলেন তাকে হত্যা করবে না এরপর তিনি বললেন হে আল্লাহ রসুল সে তো আমার এখান হাত কাটার পর কথা বলেছে রসুর আল্লাহ আলহিউ আলুসলাম পুনরায় বললেন না তুমি তাকে হত্যা করবে না কেননা তুমি তাকে হত্যা করলে হত্যা করার পূর্বে তোমার যে মর্যাদা ছিল সেই মর্যাদা সে সেই মর্যাদা লাভ করবে আর ইসলাম গ্রহণের গ্রহণের ঘোষণা দেয়ার আগে তার যে স্তর ছিল তুমি সেই স্তরে আর একটা হাদিস হচ্ছে আমার মনে হয় লম্বা হওয়া যাচ্ছে মুসলিমের মধ্যে হাদিসটা হচ্ছে ওয়ান আলা মান ইমান বাবুদ্দল আলহামন মালিক

লোকটি বললো যদি সে আমার সাথে এ নিয়ে লড়াই করে তুমি তার মোকাবেলায় লড়বে লোকটি বলল আপনার কি অভিমত যদি সে আমাকে হত্যা করে বসে আলহিউ আলু সম্বোলেন তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে লোকটি বলল আপনি কি মনে করেন আবার আর আইতা আপনি কি মনে করেন যদি আমি তাকে হত্যা করি তো সুরুল্লাহ সাল আলহিউ আলু সমেন সে ধ্যান আমরা দেখতে পাচ্ছি আর আইতা আর আবু হানিফার এই আইব এটা শুধু আবু হানিফার নয় আর আইতে যে নাম দিয়েছিলেন ওই সময়ের আহলে হাদিস ওই সময়ের আহলে হাদিস মহাদিস নাম আমাদের সময়ের ওই যে রামচন্দ্র আলী তারা না ওই সময়ের আহলে হাদিস তারা নাম দিয়েছিলেন আবু হানিফাকে বা আহনাফকে কে আর আল আর এবং এই কারণে তাদেরকে আহলুর রায় মূলত বলা হয় যে তারা আর আইতা বেশি বেশি বলেন এই আর আইতা কোরআন শরীফেও আছে এই আর আইতা হাদিস শরীফের মধ্যেও আছে একটা মাসালা বলে আমি শেষ করি গত কয়েকদিন আগে কয়েক মাস আগে বাংলাদেশে একটা মাসালা নিয়ে নেটে যারা নেটের সাথে তো বেশি না হয়তো জানেন একটা মাসালা নিয়ে বেশ সালাবিদের সাথে বেশ কিছু আলোচনা হয়েছে আমাদের কোন একজন মৌলানা বলেছিলেন যদি এমন হয় কোনো একজন বাবা তার দুই বা তিনজন মেয়েকে বিয়ে দিয়েছেন একসাথে আর শ্বশুরবাড়িতেই বাসর হয়েছে বাসরের সময় ওই যার করে যার যাওয়ার কথা ছিল এখানে মিসপ্লেস হয়ে গেছে মানে স্ত্রী একজনের স্ত্রী আরেকজনের কাছে চলে গেছে এখন কি হবে এটা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে ইন্ডিয়া থেকে একজন জবাবত দেওয়ার চেষ্টা করেছিলেন এই মাস আলাহ আবু হানিবার মতুল্লাহ তার আলাইহি কি যা আমরা এখনো টু থাউজেন্ড ওয়ান 1442 أمر إيخون دي عشير أمر إيخون أم أبو حنيفة رحمة الله تعالى عليهم أصلاً دي الخيرات الحسن الفصل الثاني والعشرون في عظيم ذكائه وأجوبته, وأجوبته, وأجوبته المسكتة عن الأسئلة إخشو إذا وحضر مع العلماء وليمة رجل زوج ابنتيه من أخوين فخرج الولي وهو يقول أصبنا مصيبة আজি গালিতনা ফযুফাত ইলা কুল্লি ওয়াহিদ গাইরাম রাআতিহি ওয়া আসাবাহা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন যে আমি আরব লাবাই গ্রামের সাথে কোন একজন তার দুই মেয়েকে আর দুই বাইয়ের সাথে বিয়া দিবেন আমি ওলিমায় গিয়েছিলাম সেখানে বাবা ভাড়া দেশে বলেন যে আমরা মুসিবতে পড়ে গেছি যে মেয়ে জার করে যাওয়ার কথা ছিল ভুল হয়ে গেছে কি হবে সুফিয়ান জাওয়ির রাহমাতুল্লাহি আলী সেখানে ছিলেন তিনি একটা জবাব দিলেন যে ঠিক আছে ফিরে আসবে তারা আসল স্বামীর কাছে ফিরে আসবে আর ওই যে খরাত অন্য জনের কাছে ছিল একটা মোহরানা সে আদায় করে দিবে আর ইদ্দতের পরে তার মূল স্বামীর কাছে ফিরে আসবে ইমাম আবু হানিফা সেখানে ইমাম মিসার সেখানে ইমাম মিসার বলতেছেন আবু হানিফা আপনি কিছু বলবেন না ইমাম সুফিয়ান সৌরি যাওয়া দেওয়ার পরে মানুষ স্যাটিসফাইড ইমাম মিসার বলতেছেন ইমাম আবু হানিফা আপনি কিছু বলবেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলহি দুই স্বামীকে ডাকলেন এরপরে বললেন যে তোমরা যার সাথে বসবাস করেছো তুমি কি তাকে পছন্দ করো হ্যাঁ পছন্দ করি ঠিক আছে তুমি কি জানো তোমার বাইর কাছে যে গিয়েছিল তার নাম কি মানে তার তোমার আসল স্ত্রীর নাম কি না জানি আমার বাহনিফা বললেন যে তুমি তাকে তালাক দিয়ে দাও আসুন আমরা किताब থেকেই পড়ি জমা বাহনিফা বললেন কুল হিয়া কোন মিন্নি আলা কোন দুই জনই তালাক দিল সুম্মা যাওজা কুল্লান আল্লাতী মাসসাহা

আর নতুন করে আবার আঁকতে হবে সবকিছু হবে সরি যার সাথে আঁকতে হয়েছিল তাকে তালাক দিয়ে দিল আর যার সাথে বাসর করেছিল তার সাথে আবার নতুন করে আঁকতে হবে এই এই দিলেন মানুষ খুব খুশি হলো এর জবাব দিয়ে বা দিয়েছেন এই জামাল এই ফতোয়ার বিউটিটা কত সুন্দর এটা দিয়েছেন ইমাম ইবনে হাইতামি যে যার সাথে যার বাসর হয়েছে তার সৌন্দর্য সম্পর্কে তার জানা হয়ে গিয়েছে এখন যদি আবার আসলে ফিরে আসা যায় মানুষের মনে একটা টান আকর্ষণ থাকতেই পারে আগের জনের প্রতি এতে করে কোন সংসার ভালো হবে না সুন্দর হবে না এতে এই কারণে যার সাথে যার বাসর হয়ে গিয়েছে ভুলে তার সাথে এই বিয়েটা হবে আর অন্যজনকে তালাক দেওয়া নবাব হানিফা রহমতুল্লাহ তালা আলহির একটা মাসাল্লাহ বললাম আরো এমন বহু আছে আমি যোগ্যদের মধ্যে আমি যোগ্য মানুষ কোন কথার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ চাই আর সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ